এটা কিভাবে নবীদের সম্মানার্থ হইতে পারে এটা সম্পূর্ণভাবে ইহুদীদের নতুন সংযোজন শুধুই আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য আমাদের ইসলামকে কত ভাগের কত ভাগ
63 বছরের 63 বছরের মধ্যে 63 বছরে কত দিন পূরণ করেন 22000 63 বছরে কত দিন পূরণ করেন 63 ইনটু 365 63 ইনটু 22995 দিন নবীর গোটা জীবন 22995 দিন মিলাদ নবী হলো একদিন 22995 দিন মিলাদ নবী হলো একদিন তাহলে একদিন 22995 দিনের অংশ অংশটাকে বাদ দেওয়া যাবে না লেকিন অংশটাই 22995 দিন নয় ঠিক আমি কি বুঝাতে পারছি এটা কি অংশ না 22995 দিন রাসূলের গোটা জীবন কত দিন 22995 দিন কত দিন 22995 দিন মিলাদ নবী কত দিন এক মুহূর্ত এর জন্ম কতদিনের ঘটনা এক মুহূর্ত সবাই বুঝে বলেন জন্ম কতদিনের ঘটনা তাহলে 22995 দিন আর একদিনের মধ্যে যে ব্যবধান সিরাতুন নবী আর মিলাদুন নবীর মধ্যে সেই ব্যবধান তাহলে কি একদিন বাদ দেওয়া একদিন কি বাদ দেওয়া না একদিন কি বাদ দেওয়া না একদিন বাদ দিলে কি 22995 দিন হবে না একদিন কমে যাবে আরো সহজ বিষয় 5 টাকার 5 কোটি টাকার মধ্যে যে ব্যবধান মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে সেই ব্যবধান বলেন 5 টাকা আর 5 কোটি টাকার মধ্যে ব্যবধান কত কেন 5 বলেন 5 টাকা আর 5 কোটি টাকার মধ্যে যে ব্যবধান মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে সেই ব্যবধান 5 কোটি টাকার মধ্যে 5 টাকা আছে কিনা আছে 5 টাকার মধ্যে 5 কোটি টাকা আছে কিনা আছে না পাঁচ টাকার মধ্যে 5 কোটি টাকা আছে না 5 কোটির মধ্যে 5 টাকা আছে আছে তাহলে এবার বলুন তো দেখি মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবী আছে না সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী আছে আছে সুবহানাল্লাহ তাহলে সিরাতুন নবীর মধ্যে কি আছে বলেন মিলাদুন নবী আর মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবী না তাহলে শুধুই মিলাদুন নবী মানা আর মিলাদুন নবীর দিনেও এই সোমবারে অথবা বারে রবিবারে বলে যদিও আল্লাহ ফরজান মেনে নেই রাসূল বারে রবিবারে তাসবীহ বলেছেন বারে রবিবারে রাসূল দুনিয়াতে আসছেন এটা যদি আমি মেনেও নেই বারে রবিবারে বলে রাসূল দুনিয়াতে আসছেন এটা যদি আমি মেনেও নেই লেকিন বারে রবিবারে বলে রাসূল দুনিয়া থেকে তাসবীহ নিয়ে চলে গেছেন বারে রবিবারে রাসূল অফাত হয়ে গেছে এটা তুমি ভুলে গিয়েছো কেন জন্ম যদি হয় বারে রবিবারে বলে অফাত যদি হয় বারে রবিবারে বলে বারে রবুল আউয়ালের জন্মের কথা যদি তোমার মনে থাকে বারে রবুল আউয়ালের তোমার অফাতের কথা মনে নাই কেন তাহলে বুঝা গেছে বন্ধুর মৃত্যু দিবসে ভুলে যায় এটা বন্ধু থাকে না শত্রু হয়ে যায় বন্ধুর মৃত্যু দিবস ভুলে যায় এটা বন্ধু থাকে না শত্রু হয়ে যায় কি হয়ে যায় শত্রু হয়ে যায় এজন্য মেরে ভাইও আমরাও খুশি তারাও খুশি তারাও বারে রবুল আউয়ালের খুশি আমরাও খুশি রবুল আউয়াল মাসে তারাও খুশি আমরাও খুশি 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 তুই খুশি 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 দুই খুশি এক খুশি হলো আবু জাহাল মাতা খুশি এক খুশি হলো আবু লাহাব মাতা খুশি আরেক খুশি হলো হযরত আবু বকরের মতো খুশি আমরা খুশি না দাদা খুশি রবিউল আউয়াল মাসে আমরা খুশি না দাদা খুশি কোন খুশি আল্লাহ আবার বলেন আর তারা কোন খুশি যে মিছিলে আসর হয় নাই আর জোহর হয় নাই ওই মিছিলে খুশি কি আবু লাহাবের মতো খুশি না আবু বকরের মতো খুশি খুশি ঠিকানা হবে আবু লাহাবের সঙ্গে আবু বকরের মতো খুশি ঠিকানা হবে আবু বকরের সঙ্গে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাউজে কাছরের পারে দেখা হবে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি তো আমাদেরকে তাদেরকে বলছি আমি তো চ্যালেঞ্জ ছুড়ি তোমরাও কামের পাস আমিও কামের পাস আজকে সব বক্তা কামের পাস সেটা কি প্রণাম যা কামের পাস আনিস রহমান এই জন্য এটার বয়স কত 51
সমস্ত অপরাধ কিন্তু পেছনে কোন না কোন দলিল দেখে যায়। এটা কি পরিমাণ সুন্দর দলিল দেখা গেল আমাদের কাছে। 51তম ঈদ মিলাদ নবী, এটা আমাদের জন্য দলিল কিনা বলেন? কিসের উপরে দলিল? এটা আগে ছিল না? আগে ছিল না। এটা নতুন সংযোজন। এটা কি সংযোজন বলেন? এটা নতুন সংযোজন। আপনি বলুন তো দেখি, আপনি একটা দর্জির কাছে আপনি জামা প্যান্ট বানাতে দিচ্ছেন, পায়জামা বানাতে দিচ্ছেন, পায়জামার সাইজ 42 32, আপনি মাপ দিচ্ছেন 32, লেকিন বেটা বানাইছেন 34। এখানে থাকবে না নিচে পড়ে আমরা
আমাদের সম্মানের ইমান আছে, আমাদের সম্মানের নামাজ আছে, আমাদের সম্মানের পর্দা আছে, এই জন্য এটা ইসলাম, ওটা ইসলাম আমার রব আমাকে বলেছেন আমার অনিরব দিয়ে আর বাদ আসি
আসিয়া আমার রব আমাকে চারটা জিনিসের ঘোষণা হাতে বলেছেন, আশা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, আমাকে বলেছেন তাসবিহ পড়ো, আমাকে বলেছেন তাহমিদ পড়ো, আমাকে বলেছেন ইস্তিগফার করো, আমাকে বলেছেন তাওবা করো, তাসবিহ তাহমিদ আর ইস্তিগফার আর তাওবা দিয়ে আমি আমার ঘোষণা হাতে এজন্য কি দিয়ে ঘোষণা হাতে বলেন রাসূলের সিলেতে কত অংশ তাসবিহ আল্লাহ বলেন ফাসবির আলা মা ইয়াকুলুন ফাসবির আলা মা ইয়াকুলুন, এরা যা বলে বলো তুমি সবর করো। কালকে না পরশু আমার কোন বক্তৃতা বয়ানের পরে ইউটিউবে আমার আমার বিরুদ্ধে একজন লিখছে, তার শব্দ আমি আপনাদেরকে শোনাই, সে লিখছে হারাম জাদা, সে লিখছে হারাম জাদা, ইউটিউবে এত বেশি শব্দ বলে নাই। আমি বলে বন্ধু তোকে অনেক ধন্যবাদ, রাসূলকে যা যা বলেছে আমাদের তো তা তাও বলো, এই যে কি তো আমরা রাসূলের সাথে মিলে গেছে আমাদেরকে